নমস্কার, আপনাদের সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আনন্দ শাস্ত্রী আরেকটি অ্যাস্ট্রোটিপসের নতুন জ্যোতিষ আলোচনা শুরু করছি। এবং আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো একটি রাশি সম্পর্কে, অর্থাৎ মহারাশির প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে আজকে আমার আলোচনা। তো প্রত্যেকটি আলোচনা যাবার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার বক্তব্য আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিতে পারেন, বা আপনারা যদি আমার কাছে এসে দেখাতে চান, আপনারা যদি নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান আমার থেকে, তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যারা যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক এবং জ্যোতিষ সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জন করতে ইচ্ছুক, তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি আমার কাছে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, তাহলেও আমার মোবাইল নাম্বারে ফোন করে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনা। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো মেষ রাশি। প্রত্যেকটি রাশি সম্পর্কে এর আগে আমি কিছু অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে আমি সেই রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক গুণ, এগুলি সম্পর্কে খুব সামান্যভাবে আলোচনা করার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। তো এবারে আমি আবার সবকটি রাশি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু এবারে যেটা তুলে ধরার চেষ্টা করব তার মধ্যে লজিক থাকবে, তার মধ্যে যুক্তি থাকবে, এবং আগেরটাও লজিক যুক্তি ছিল কিন্তু এবারে যুক্তিটা কীরকমভাবে কাজ করছে সেইটাকে বুঝিয়ে আরও একটু বিস্তারভাবে রাশি সম্পর্কে আলোচনায় যাব। তো আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যখন একজন জ্যোতিষীর কাছে যান, তখন একজন জ্যোতিষী আপনাদের রাশি সম্পর্কে, আপনাদের রাশিটি যখন জেনে যায়, তখন আপনাদের সেই রাশি সম্পর্কে বিশেষ বিশেষ কিছু গুণের কথা বলে, বিশেষ বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলে, এবং আপনারা বলেন যে হ্যাঁ আমি এরকম, বা ঠিক বলছেন ঠিক বলছেন। তো এই যে বিষয়গুলি তুলে ধরে একজন জ্যোতিষী, তার লজিকটা কী আছে, এই লজিক নিয়ে আজকের আলোচনা। এবং আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি। তো প্রথমেই মেষ রাশি সম্পর্কে বলতে গেলে পরে প্রথমেই যেটা বলতে হবে সেটি হচ্ছে যে মহারাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি একটি মঙ্গলের রাশি বলা যেতে পারে, মঙ্গলের স্বক্ষেত্র মেষ রাশি। মেষ রাশিতে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে অশ্বিনী, একটি হচ্ছে ভরণী এবং একটি হচ্ছে কৃত্তিকা। আমরা জানি যে অশ্বিনী কেতুর নক্ষত্র, ভরণী শুক্রের নক্ষত্র এবং কৃত্তিকা রবির নক্ষত্র। মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, মেষ রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, মেষ রাশি একটি পুরুষ জাতির রাশি, মেষ রাশি একটি বিষম রাশি এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশি একটি চর রাশি। এই সমস্ত বিষয়টিকে মাথায় রেখে আমরা যখন মেষ রাশির চরিত্র খুঁজে বার করার চেষ্টা করব, তখন আমরা এই সমস্ত বিষয়গুলি থেকে আমরা কিন্তু মেষ রাশির চরিত্র খুব সুন্দরভাবে তুলে ধরতে পারব। এবং আরও একটা বিষয় হচ্ছে যে মেষ রাশির যে সিম্বল সেটি হচ্ছে ভেড়া। তো প্রথমে এই মেষ রাশি সম্পর্কে বলতে গেলে পারে যে কথাটি বলতে হবে যে মেষ রাশির জাতকের চোখ সর্বদা কিন্তু চঞ্চল প্রকৃতির হয়। আপনারা যদি মেষ রাশির কোনো জাতকদেরকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এদের চোখ কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়, আবার এদের কিন্তু কিছুটা হলো পেটের সমস্যা দেখতে পাওয়া যায়। এরা ধার্মিক হয়, এরা শক্তিশালী মানসিকতার হয়, এরা সর্বদাই একটা জিনিস এদের ভিতরে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু সামনের লোক যদি এদেরকে কোনো হেল্প করে এরা কিন্তু তার প্রতি কোনো খেয়াল রাখে না। আপনি যদি কখনো মেষ রাশির কোনো জাতককে কোনো সাহায্য করেন, দেখবেন যে অন্য কোনো রাশির যদি জাতক হয় তারা আপনাকে মনে রাখবে, আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকবে। মেষ রাশি কিন্তু এরকম ব্যাপারটা মেষ রাশির ভেতরে দেখতে পাওয়া যায় না, মানে আপনি সাহায্য করলেন সেই সাহায্য নিল, ব্যাস হয়ে গেল। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, মেষ রাশি কিন্তু নিষ্পাপ একটি রাশি, মেষ রাশির ভেতরে কিন্তু খুব একটা কুটিলতা বা জটিলতা থাকে না। তবে এরা কিন্তু প্রচণ্ডই একটু মানে সবার সঙ্গে মিলেমিশে যেতে পারে না, একটু মাথা গরমের প্রবণতা থাকে। তবে মাথা গরম যদি হয় তাহলে কিন্তু চট করে মাথাটা আবার ঠান্ডাও করে ফেলতে পারে। এর বিশেষ কারণ হচ্ছে যে যেহেতু এটি একটি মাথা গরম হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে মঙ্গলের একটি রাশি, একটি অগ্নিতত্ত্বের রাশি,
তাই মেষ রাশির ভেতরে অগ্নির যে ব্যাপারটা, অগ্নির যে গরম ভাব, এটি কিন্তু মেষ রাশির ভেতরে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এবং আমরা জানি যে মেষ রাশি হচ্ছে মহারাশির প্রথম রাশি এবং এখান থেকে কালপুরুষের মাথা বা মস্তিষ্ক বিচার করা হয়, তাই আমরা সাধারণভাবে বলতেই পারি যে মস্তিষ্কের জায়গাতে যখন এতটা গরম প্রভাব আছে তখন কিন্তু সেই জাতকের মাথা গরমের একটা প্রবণতা থাকবে। তবে এখানে যেহেতু মেষ রাশি একটি চর রাশি, সে কারণে কিন্তু মাথা গরম হলেও খুব বেশিক্ষণ ধরে সেটা স্টে করবে না, খুব তাড়াতাড়ি কিন্তু মাথাটা আবার ঠান্ডাও হয়ে যাবে। আর একটা যেটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে এরা যে কোনো কাজ দেখবেন খুব স্পিডে চালু করে, এদের ভিতরে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। এরা যে কোনো কাজ কিন্তু খুব স্পিডে চালু করে কিন্তু শেষ অবধি কাজটাকে কিন্তু কমপ্লিট করতে পারে না, বা শেষের দিকে প্রচণ্ড স্লো হয়ে যায়। এটা কিন্তু একটা মেষ রাশির এই একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বললাম যে মেষ রাশির সিম্বল হচ্ছে ভেড়া, তো এখানে একটা কথা ক্লিয়ার করে রাখতে হবে যে আমরা যে সমস্ত ভেড়া বর্তমানে দেখি, মানে সেই ছোট ছোট গায়ে বিভিন্ন মোটা মোটা লোম হয়ে রয়েছে যে সমস্ত ভেড়া এখন বর্তমানে দেখা যায়, এই রাশির সঙ্গে কিন্তু মেষ রাশির তুলনা করা হয়নি। মানে এই ধরন, এই রাশি নয়, এই ধরনের ভেড়ার সাথে কিন্তু মেষ রাশির সিম্বলটা, যেটা ভেড়া আমরা বলছি, সেটা কিন্তু এই রকম ভেড়ার সঙ্গে তুলনা করা হয়নি। মেষ রাশির যে ভেড়ার সিম্বলটা দেওয়া হয়েছে, যেটা আগেকার দিনে দেখা যেত যে বড় বড় শরীরশাস্ত্রে বিশাল একটা ভারী ভারী ব্যাপার, বড় বড় শিংওয়ালা ভেড়া কিন্তু আগেকার দিনে দেখতে পাওয়া যেত, সেই ধরনের ভেড়ার সঙ্গে কিন্তু মেষ রাশির যে সিম্বলটা, সেই ধরনের ভেড়াকে খেয়াল করে সেই ধরনের ভেড়ার সিম্বলটা কিন্তু মেষ রাশির মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝানো হয়েছে যে মেষ রাশি কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড মানে একটা গাম্ভীর্যপূর্ণ ব্যাপার থাকে, এবং যেহেতু সেই সমস্ত ভেড়াগুলোর বড় বড় শিং দেখতে পাওয়া যেত, তাই আমরা বলতেই পারি যে এই সিম্বল থেকে এটাও বোঝা যায় যে এই রাশির জাতকরা কিন্তু একটু 19-20 হয়ে গেলেই মানে কিন্তু একটু অ্যাটাক করতে চায় বা একটু লড়াই করার মানসিকতা কিন্তু রাখে। আচ্ছা, এবারে হচ্ছে যেটি, সেটি হচ্ছে এরা এরা এদের ভেতরে আর একটা জিনিস হচ্ছে যে এরা কিন্তু না, এরা খুব মানে ভালো মানসিকতার হয়, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু কখনো অন্যায় সহ্য করতে পারে না। মেষ রাশি জাতকরা এরা কিন্তু কখনো অন্যায় সহ্য করতে পারে না, তবে এরা নিজেকে একটু আগে নিয়ে যাবার একটা প্রতিভা বলুন বা একটা প্রচেষ্টা বলুন এদের ভেতরে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু বুদ্ধির দ্বারা অন্যকে চেপে দিয়ে নিজে আগে এগিয়ে যাবার চেষ্টা করে, এই জিনিসটা কিন্তু মেষ রাশির ভেতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে যেটা, যে আমরা যেমন প্রথমে আমরা যখন সিংহ রাশি সম্পর্কে আলোচনা করেছি তখন আমি এই কথাটা বলেছি যে মেষ রাশি যেহেতু অগ্নি রাশি, মেষ রাশির ভেতরে যেহেতু অগ্নির প্রভাবটা খুব বেশি পরিমাণে আছে, তো সেক্ষেত্রে মেষ রাশির জাতকদের কিন্তু দেখা যায় যে যত বয়স বাড়ে আর ধীরে ধীরে কিন্তু চুলটা কম হয়ে যায়। এর একটা বিশেষ কারণ হচ্ছে যে মেষ রাশি একটি অগ্নি রাশি এবং চুল, আমাদের যে মাথার চুল, সেটি হচ্ছে জলতত্ত্বকে ইন্ডিকেট করে। তাহলে আমরা সাধারণভাবে বলতেই পারি যে যখন জলতত্ত্বের কোনো জিনিস যখন অগ্নির মধ্যে চলে আসবে তখন কিন্তু সেই জলকে অগ্নি আস্তে আস্তে চুষে নেবে। এর ফলে কি হয় যে মেষ রাশির জাতকদের দেখা যায় যে যত বয়স বাড়ে এদের চুলের জায়গাটা কিন্তু কোথাও কমে আসতে শুরু করে, হয়তো টাক পড়ে যায় না সব ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে আসে, চুলটা আর বাড়তে চায় না। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে এদের কপালের একটু দূর থেকেও কিন্তু চুল শুরু হওয়ার একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা যে এই রাশি যেহেতু একটি পুরুষ রাশি, এই রাশি যেহেতু একটি অগ্নি রাশি, এই রাশি যেহেতু মঙ্গলের একটি সক্ষেত্র, তাই এই রাশির ভেতরে প্রচণ্ড স্বাধীন চেতা মানসিকতা হয় এই রাশি জাতকরা। এবং মেষ রাশি কিন্তু মস্তিষ্ককে ইন্ডিকেট করে, এদের বুদ্ধি কিন্তু ভালো থাকে কিন্তু যেহেতু এটা একটি পুরুষ রাশি, এটি মঙ্গলের সক্ষেত্র, এটি এখানে রবি উচ্চস্থ হয়, এটি একটি অগ্নি রাশি, এই এতগুলো জিনিস একত্রে হয়ে যাওয়ার ফলে কিন্তু মেষ রাশিকে বলা যেতে পারে শক্তিশালী একটি রাশি। এবং মেষ রাশির
মহারাশির প্রথম রাশি, এখান থেকে মস্তিষ্ক ইন্ডিকেট করা হয়। তাই আমরা বলতে পারি যে মেষ রাশির বুদ্ধি ভালো হয়, কিন্তু এরা বুদ্ধির দ্বারা কোনো কাজকে কমপ্লিট করতে চায় না, এরা কিন্তু সমস্ত কাজের মধ্যে নিজের শক্তি দেখাতে চায়, এবং এর জন্য কিন্তু মেষ রাশি অনেক সময় বিপদে পড়ে, এবং এর জন্য কিন্তু অনেক সময় মেষ রাশি পিছিয়ে পড়ে। সমস্ত কাজে কিন্তু এরা শক্তির একটা জায়গা প্রকাশ করতে চায়, এটি কিন্তু এর জন্য নেগেটিভ। আমরা যখন বৃশ্চিক রাশি সম্পর্কে, মঙ্গলের একটি রাশি বৃশ্চিক রাশি, তো আমরা যখন বৃশ্চিক রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বৃশ্চিক যেহেতু জলতত্ত্বের একটি রাশি, তাই বৃশ্চিক যা কিছু করবে তার ভেতর একটা গোপনীয়তার ব্যাপারটা কিন্তু থাকবে। কিন্তু মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, এটিও কিন্তু মঙ্গলের রাশি, কিন্তু এটি অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশি কিন্তু যা করবে সরাসরি করবে, ওপেন করবে, কোনো লোকাচুরির ব্যাপার কিন্তু মেষ রাশি সাধারণভাবে কোনো লুকিয়ে লুকিয়ে বা লুকিয়ে চুরিয়ে কিন্তু কিছু করা খুব একটা মানসিকতা মেষ রাশি রাখে না। আরও একটা ব্যাপার হচ্ছে যেটা, যে মেষ রাশির জাতক, যদি মেষ রাশির জাতকরা কিন্তু খুব ভালো মনের হয় আমি বললাম, এবং আমি এরকম দেখা যায় মেষ রাশির জাতকদের ক্ষেত্রে যে ধরুন কোনো মানুষ কোনো অসুবিধায় পড়েছে, কোনো মানুষ কোনো বিপদে পড়েছে, বা কোনো মানুষ কোনো জায়গায় কোনো জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে, মেষ রাশির জাতক কিন্তু সেই মানুষটিকে বার করে নিয়ে আসার ক্ষমতা রাখে, এবং সেইটা যদি বল দ্বারা হয় বলের দ্বারা, সেইটা যদি বুদ্ধির দ্বারা হয় বুদ্ধির দ্বারা, সেইখান থেকে কিন্তু সেই মানুষকে বাঁচাবার চেষ্টা করে মেষ রাশির জাতকরা। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, যদি ওরা মনে করে যে না সত্যিকারের লোকটি কিন্তু ফেঁসে গেছে বা জড়িয়ে গেছে বা বিপদে পড়েছে, যদি এরা মনে করে যে হ্যাঁ এই বিপদে পড়েছে, তখন কিন্তু মেষ রাশি খুব কুইকলি তাকে বাঁচিয়ে নেবার চেষ্টা করবে এবং বাঁচিয়ে আনতে পারে। এই গুণটা বা এই ট্যালেন্ট কিন্তু মেষ রাশির ভেতরে থাকে। অন্য রাশিরা দেখেছি সাধারণভাবে যে অন্য রাশি কিন্তু ফট করে এগিয়ে যায় না, কিন্তু এক্ষেত্রে মেষ রাশিকে আমরা বলতেই পারি যে মেষ রাশি কিন্তু এই দিক থেকে অনেকটা ফাস্ট, এবং খুব কুইকলিভাবে গিয়ে মেষ রাশি কিন্তু তাদেরকে বাঁচিয়ে আনতে পারে। এই গুণটা কিন্তু মেষ রাশির ভেতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা এদের ভেতরে মেষ রাশি জাতকদের ভেতরে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা যে কোনো কাজের ভেতরে লিডারশিপের একটা ব্যাপার এদের ভেতরে দেখতে, লিডারশিপের ভূমিকা পালন করতে চায় বা লিডারশিপের জায়গা একটা পেতে চায়, একটু নেতৃত্বের প্রবণতা এদের ভেতরে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু কি করে, এরা মানে যতটা এদের ওয়েট তার থেকে বেশি কাজ নিয়ে ফেলে, যার ফলে হচ্ছে কি যে এরা কিন্তু অনেক সময় এর জন্য বিফল হয়ে যায়। এদের ভিতরে দেখতে পাওয়া যায় যে যতটা এরা করতে পারবে তার থেকে বেশি কথা দিয়ে দেয় যে হ্যাঁ হ্যাঁ আমি সব করে দেবো, এবং লাস্টে দেখা যায় যে কাজটা করতে পারছে না, মানে ওভার ওয়েট হয়ে গেছে যেটাকে আমরা বলি, সেই ধরনের প্রবলেমের জন্য কিন্তু মেষ রাশি অনেক সময় কথা রাখতে পারে না। এই সমস্যাটাও কিন্তু মেষ রাশির ভিতরে দেখতে পাওয়া যায়। জীবনের যে কোনো বিষয়ের ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড আশাবাদী হয়, এবং এরা যদি কোনো কাজ করে, এরা যদি কোনো কাজ করে তাতে এদের কতটা লাভ হবে সেই হিসাব করে কিন্তু এরা কাজ করে না। এরা যদি কোনো কাজ করে বা কাউকে সাহায্য করে বা কাউকে কোনো হেল্প করে, তাহলে আমরা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে এরা কিন্তু সেইটা ভেবে করে না যে এর প্রতিদান আমি কী পাবো, এ আমাকে পরে এর থেকে আমি আমার কোনো লাভ হবে কি না, এটা বিচার করে কিন্তু এরা কাউকে হেল্প করে না। এরা নিঃস্বার্থভাবে কিন্তু লোককে সাহায্য করতে পারে বা নিঃস্বার্থভাবেও কিন্তু অনেক কাজ করে দিতে পারে। এরা কাজের কিন্তু হিসাব রাখে না যে আমি এতটা করলাম কতটা পেলাম কতটা, এরকম ব্যাপারটা কিন্তু মেষ রাশির ভিতরে দেখতে পাওয়া যায় না। প্রেমের বিষয়ে, প্রেমের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে আমরা বলবো যেটা, যে মেষ রাশির জাতকরা কিন্তু চায় যে সর্বদাই আমি যার সঙ্গে বিয়ে করবো বা আমি যার সঙ্গে প্রেম করবো বা ভালোবাসবো সেও যেন শক্তিশালী মানসিকতার হয়, সেও যেন একটা স্ট্রং মানসিকতার হয়। উইক মানুষদেরকে মেষ রাশি খুব একটা পছন্দ করে না, মানে মেষ রাশি একটুখানি মানে নিজের মতো, নিজে যেরকম স্পষ্টবাদী স্বাধীনচেতা মানসিকতা, সেই ধরনেরই কিন্তু মহিলা এরা কিন্তু পছন্দ করে। তবে এখানে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে
যে মেষ রাশির জাতকদের সঙ্গে কিন্তু কখনো তর্ক বিতর্কেতে জড়িয়ে যাওয়া উচিত নয়। যদি তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়েন বা আপনি যদি মেষ রাশির জাতকদের সঙ্গে যদি তর্ক করেন, দেখবেন এরা তর্ক করতে করতে হঠাৎ খুব গরম হয়ে যাবে। তাই এদের কিন্তু মানে এরা এরকমই ধরনের মানসিকতা হয়, মানে তর্ক যদি এরা ধরুন বললো এইটা মানে এইটা করতে হবে, আপনি যদি বলেন যে না এটাকে না করে যদি এরকমভাবে করা যায় ব্যাস গরম হয়ে যাবে, এরকম একটা প্রবণতা কিন্তু মেষ রাশির ভেতরে দেখতে পাওয়া যায়। এবং মেষ রাশি কিন্তু হুটহাট করে গরম হয়ে যায়, গরম হয়ে গেলে পরে এমন একটা মানে আভাব করে দেবে যেখানে কিন্তু অন্য সামনের যে ব্যক্তি আছে তিনি কিন্তু ভয় পেয়ে যাবেন, এরকম কিন্তু মেষ রাশির ভেতরে অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এরা কিন্তু রেগে গেলে পরে খুব তাড়াতাড়ি কিন্তু এদের রাগটা কমেও যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মেষ রাশি কিন্তু যে কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং করা, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অশ্বিনী নক্ষত্রে যদি জন্ম হয় ডাক্তারি লাইনে যাওয়া, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে ভালো, এবং উচ্চ পদস্থ কর্মচারীর ক্ষেত্রে মেষ রাশির জাতকদেরকে কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তো এখানে আর একটা কথা খেয়াল রাখতে হবে যে এই যে আমি কথাগুলি বললাম এগুলি হলো মেষ রাশির সাধারণ চরিত্র। তবুও বা একটা অনুষ্ঠানে তো সমস্ত কিছু বলা হয় না, কারণ যখন জ্যোতিষ আমি শেখাবো বা যখন জ্যোতিষ আপনারা যারা জ্যোতিষ শিখতে চান সেখানে মেষ রাশির চরিত্র সম্পর্কে কিন্তু আরও বিস্তরভাবে আলোচনা করা হয়, ঠিক আছে? এবং একটা রাশি সম্পর্কেই প্রায় ধরুন 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা রাশি সম্পর্কেই আলোচনা করতে হয়ে যায়, এত বড় হয় একটা রাশির কারকতা। তো খুব সামান্যভাবে আমি বলার চেষ্টা করি বিষয়গুলি। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা যেটি বলতে হবে যে এই রাশিটি যদি খুব বেশি পীড়িত না হয়, এই রাশির মধ্যে যদি অন্য কোনো গ্রহ অবস্থান না করে, এই রাশির মধ্যে যদি অন্য কোনো গ্রহের প্রভাব না থাকে, তাহলে সাধারণভাবে কিন্তু মেষ রাশির চরিত্র এরকম ধরনেরই হয়ে থাকে যেগুলো আমি বললাম। আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে মেষ রাশির মধ্যে যদি কোনো গ্রহ এসে অবস্থান করে, যেহেতু মেষ রাশি মহারাশির প্রথম রাশি বা মস্তিষ্ক ইন্ডিকেট করা হয় এবং এখানে চন্দ্র অবস্থান করছে, চন্দ্র মনের কারণ, তাই এখানে যদি আরও অন্য কোনো গ্রহ এসে অবস্থান করে সেই গ্রহের কারকতা অনুসারে জাতকের কিন্তু প্রফেশন হতে পারে, সেই গ্রহের কারকতা অনুসারে কিন্তু জাতকের মস্তিষ্কের একটা বিকাশ হতে পারে, সেই গ্রহের কারকতা অনুসারে কিন্তু জাতকের জীবনে সেই গ্রহের কারকতার যে প্রভাব এগুলি কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তো এই হলো সাধারণভাবে মেষ রাশির চরিত্র। তো আশা করি আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, এবং আপনারা যদি কোনো কমেন্টস থাকে মেষ রাশি সম্পর্কে আপনারা বলতে পারেন, মানে লিখতে পারেন কমেন্টস বক্সে, অবশ্যই কোনো কনফিউশন থাকলেও বলবেন, আমি সেখানে ঠিক করে দেওয়ার চেষ্টা করব আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটি রাশি নিয়ে অন্যদিন পরের দিন আপনাদের সামনে উপস্থাপন করবো, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।